আসসালামু আলাইকুম। বিশ্বসেন্টার ডাক্তার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটা একটা ক্লিনিকের জন্য একটি বড় খাঁচা তৈরি করছি। তো খাঁচাটা নতুন না, আগের যে খাঁচাটা ছিল সেটার সাথে একটু বড় একটু কিছু যোগ করে এটাকে বড় করা হয়েছে। তো এখন এটা মাপ মোটামুটি প্রায় 4 ফিটের মতন আছে, 4 ফিট বাই 2 ফিট, হাইটও প্রায় 1.5 ফিট হবে। তো এটার একটা কারণ হলো যে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, দেখেন প্রচুর পরিমাণে জায়গা। এখানে ভিতরে ওদেরকে ঘুমানোর জায়গা দেওয়া আছে, এখানে হাইডিং প্লেস আছে, এখানে একটা সুন্দর ঘুমাচ্ছে। ও মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর আরামে ঠান্ডা পেয়ে আরামসে ঘুমাচ্ছে। নিচে একটা আছে ফিমেলটা। তো এই বড়টা দেওয়ার কারণ হলো যেহেতু গরমটা একটু বেশি পড়ে, তাই ছোট জায়গায় ওদের গরম একটু বেশি লাগে। তো একটা গিনিপিগ আমার অ্যাক্সিডেন্টলি হিট স্ট্রোকে মারা গেছে, এটা আপনারা আগে ভিডিওতে দেখেছেন। তো সেরকম যাতে দুর্ঘটনা না হয় সেজন্য একটা বড় খাঁচা তৈরি করা হয়েছে। বড় জায়গায় ওরা একটু গরম লাগলেও স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। এদিক দিয়ে একটু খোলামেলা, পুরো খাঁচাটাই খোলা। এখানে দরজা দেওয়া হয়েছে একটা বড়, যাতে এখান দিয়ে এগুলি সব ব্যবস্থা করা যায়। আর এখানে পানির ব্যবস্থা দেওয়া হয়েছে, পানির পাত্রটা যাতে ফেলে না দেয়, ওরা পানির পাত্রটা ফেলে দিতে চায়, এই জন্য শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। আর এই পাশে খাবারের চেম্বারটা, এখানে খাবার দিয়ে রাখলে ওরা এখান থেকে খেয়ে নিবে। এই যে ও বেড়ে আসছে খাবারের জন্য, তো চলেন ওদের খাবার দিই। এখানে ঘাস দিয়ে দিলাম, এখান থেকে ওরা ওদের প্রয়োজন মতো এসে খাবে। আর এখান দিয়ে লোহার শিকের মতো দেওয়া আছে, যাতে ওরা খাবারটা ওয়েস্ট করতে না পারে, যতটুকু প্রয়োজন হয় অতটুকুই খাবার খেতে পারে। তো খাবার দেওয়া হয়েছে, ওরা এখন হয়তো একটু রেস্টের টাইমে আছে, এই জন্য খাবারটা খেতে আসছে না। এই যে একটা এখানে চলে আসছে খাবার খেতে। তো এতে হবে কি, একটু জায়গাটা অনেক বড় হলো, যদি সবসময় হয়তো ছাড়তেও পারি না ওদেরকে, তো এখন আর ওই নিয়ে টেনশন থাকবে না যে এখানে এগুলি যে হয়তো ছোট জায়গায় কষ্ট পাচ্ছে। এটার একটা কারণ হলো যে এখানে আরেকটা বিষয় রাখবো, যে এটাতে ফিমেলগুলি সবাই খাঁচা রেখে দিই। এখন যেহেতু এক পেয়ার রাখছি, কিন্তু ভবিষ্যতে যখন ফিমেলগুলি সবগুলি এই খাঁচা রেখে দিবি, তাতে হবে কি যে ফিমেলগুলি একটু রিল্যাক্সে থাকতে পারবে, আর প্রেগনেন্সিতে একটু হাঁটাচলা করার জায়গা পাবে। যে ও খেতে চলে আসছে, আমাদের অন্য গিনিপিগুলোকেও ঘাস দিয়ে দিই। এখন বৃষ্টি হওয়ার কারণে ঘাস পর্যাপ্ত আছে। এখানে আমাদের ওই যে ছোট্ট মেলটা, ওকে কিছু ঘাস দিয়ে দিলাম, এগুলি খাবে। আর উপরে আমাদের আরেকটা ছোট্ট একটা গিনিপিগের বেবি আছে, ওকেও কিছু দিয়ে দিই। লুকায় আছে হয়তো, সম্ভবত এই যে খাবারের বক্সে লুকায় আছে, রাখি ওকে একটু দেখাই। মাশাআল্লাহ কি কিউট, ছোট্ট, একদম ছোট, ওর বয়স এখনো 1 মাস হয় নাই। আসলে আমার ভিডিওগুলি একাই করতে হয়, তো এই জন্য আর কি আর এই একটু ভিডিওটা একটু শেকিং হয়ে যায়। তো সবসময় সব জিনিস ভিউ আপনাদের দেখাতে একটু আপনাদের দেখতে একটু কষ্টকর হয়ে যায়। এই হলো আমাদের বাচ্চাটা, ও খেতে ব্যস্ত হয়ে গেছে। এখানে দুইজনে চলে আসছে ওরা। খাবারের জন্য আশা করি ওদেরকে ভালো লাগছে, খাঁচাটাতে বেশ রিল্যাক্সে, এবং আমিও একটু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছি এখন, যে খাঁচা বড় খাঁচায় ওরা বেশ ভালোই চলাচল করতে পারে। যে দেখেন অনেক খাঁচা জোর বড়, তো ওদের পায়ে একটু গ্রিপে সমস্যা হচ্ছে, তো এখানে কিছু কাপড় আমরা দিয়ে দিব। তো তাতে হবে কি, ওরা পায়ে গ্রিপ নিতে সমস্যা হবে না, যেহেতু এখন মাত্রই তৈরি করছি খাঁচাটা। তো এখন পুরোপুরি কিছু কাজ আরও বাকি আছে, আপনাদের আপডেট আরও জানাবো। তো আপনারাও জানাবেন যে খাঁচাটা কীরকম লাগলো। আমাদের গিনিপিগের জন্য বড় একটা খাঁচা তৈরি করলাম, এই খাঁচাটাতে ওরা বেশ ভালোই থাকবে আমার মনে হয়।
কারণ এখানে আনার পরে ওরা অনেক রিল্যাক্স, অনেক রিল্যাক্স আছে, কি সুন্দর খাচ্ছে। এখন এদিক দিয়ে বাতাসও আছে বেশ। তো আশা করি যে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর ঘটবে না ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের কমেন্টস জানাবেন কি এরকম লাগলো খাঁচাটা, বা খাঁচাটাতে আরও কী করা যেতে পারে। আর আরেকটা জিনিস দেখায় যে খাঁচাটা মাটি থেকে বেশ খানিকটা উঁচু দেওয়া হয়েছে, নিচে কিছু ট্রে রাখা হয়েছে যাতে ময়লাগুলি ট্রেতেই পড়ে, আর এখান থেকে একটু উঁচুতে প্রায় 2 ফিট 2.5 ফিট উঁচুতে দেওয়া হয়েছে যাতে নিচে পানি বা ইঁদুর টিঁদুর এসব ডিস্টার্ব করতে না পারে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।